কেমন আছো তোমরা? আশা করি খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। নতুন ভিডিও নিয়ে আবার একটা চলে এলাম। রাধে রাধে। এটা আমার জ্যাম আর জেলি, তো সেই হিসেবে আমি এটা ফেসবুকে পোস্ট করলাম। সবাই ভালো আমার মুখের কত কী পেইন্ট করার জন্য, তো আমি এসব কিছু ইউজ করি না, জাস্ট জেলি। এটা আমার এই বাগানে এই লোকটা প্রায় আমাদের বাঘ হারাই। এই লোকটার একটাই দোষ হচ্ছে, কাজ করতে করতে হঠাৎই উনি বলে যে আমাকে আর একটু বেশি পয়সা দিতে হবে, আমি নাহলে কাজ করবো না। আমাকে একটু বেশি পয়সা দিতে হবে, তাহলে আমি কাজ করবো না। তো সেই হিসেবে আমার এখানে সাতটা সুন্দরী জবা ছিল, সাদা থেকে লাল থেকে পঞ্চমুখী, বিবেকানন্দ, মানে লঙ্কা জবা, বিভিন্ন ধরনের জবা গাছ আছে। তো অ্যাকচুয়ালি কী বলতো, আমার এই বাগানটা পোষা হলে আমারও গাছগুলো কেনার সুবিধা হবে, আর গাছ কিনে বসিয়েও আমি যত্ন আত্মীয় করি। তোমাদের বিভিন্ন ধরনের ফল করলে আমাদের প্রতিবেশী এমনই হয় যে আমার শাশুড়ি যেহেতু নিরীহ প্রাণী, তো কাউকে কিছু মানে কে কিছু বলতে পারতো না, সবাই ঝগড়া অশান্তির ভয়ে উনি বাপের বাড়ি চলে যেত। তো সেই হিসেবে তো আমার তো আর সে অন্য জায়গায় কোথাও যাওয়ার জায়গা নেই, সেই হিসেবে আমিও বাগানের জিনিসপত্র করি। তো আলু থেকে বিভিন্ন ধরনের গাছপালা আমি করি, ও যে প্রতিবেশী এসে নিয়ে যায় নাকি ওদের, এটা বাগানটা নাকি ওদের, তো সবই কিছু লেখা আছে, সবই জানে, সবই কিছু এরা ইয়ে করে, কিন্তু তবু ওরা করবে না। যেহেতু আমার বাড়ির কেউই আমাকে সাপোর্ট করে না, তো সেই হিসেবে ওরা কেউ ইয়ে করেন, যা করি আমি আমি একাই একশো। তো সেই হিসেবে যে মানে কেউ আমার পক্ষপাতিত্ব নয়, আমাকে গালাগাল শুনতে হয়, আমাকে অনেক কিছু কথা শুনতে হয়। তো যখন গাছ কিনবো তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, তোমাদের এটা তো সারা জীবনে লেগে থাকবে। আর একটা কথা, আমার এখানে সাদা জবা গাছ ছিল, যেহেতু প্রতিবেশী বলে কথা, তো সেই হিসেবে সাদা জবা গাছ থেকে সব জবাগুলো নিয়ে নিত, তো পোকাও ধরে গেছিলো, সেজন্য রাগের চোটে কেটে ফেলেছে। আর এই বিবেকানন্দ জবা 7-8 বছর ছিল, কোনোভাবেই ফুল দিত না। তো সেই হিসেবে আমি ওইখানে যখন ফুল দিচ্ছে না, আমি এইখানে এসে পড়লাম, বা এইখানে বেশ রোদ্দুর পেয়ে জল পেয়ে বেশ পরিচর্যা পেয়ে বেশ ভালোই তৈরি হয়েছে, মানুষের মতনই। মানুষ যত পরিচর্যা হয় তত হৃষ্টপুষ্ট হয়, আবার না খেয়েও হৃষ্টপুষ্ট হয়। এই শিউলি গাছটা এনেছিলাম, অ্যাকচুয়াল আমার আমার যেহেতু একটা প্রবলেম আছে যে আমার একটু ঠান্ডা লাগলে বা ঠান্ডা আসলে বা ঠান্ডা চলে গেলে আমার ঠান্ডাটা খুব লেগে যায় আর কমতে চায় না, নিঃশ্বাসের কষ্ট হয়, অনেক কিছু কষ্ট হয়। সেই হিসেবে আমি শিউলি গাছটা রেখেলাম ছেলের জন্য, আমার যা প্রবলেম আমার ছেলেরও তাই একই প্রবলেম। তো সেই হিসেবে আমি রেখেছিলাম, তো বেড়ে বেড়ে বিশাল বড় হয়ে গেছে, তো কাটতে তো হয়তো। আমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করছি, এই যে আমি শিবের মাথায় দিয়েছিলাম কালো আঙুর আর অরেঞ্জ, সেই হিসেবে কেউ খায়নি, তো জেলি করে ফেললাম, তো বেশ ভালো দেখতে হয়েছে। ভালো হয়েছে না কি, সুন্দর নরম নরম। পড়ছেও না, সেটাও করেছি দেখো, এটাও আবার নড়ছে। দুটো বেশ করেছি, বেশ ভালো লাগছে না? বাড়িতে ছেলের জন্য তো পাউরুটি করাই হয়, তো দিয়ে দেওয়া হবে, পাউরুটির মধ্যে মাখিয়ে খেয়েও নেবে। এটা কালকে মানে কি বলবো, ইডলি করতে গেছিলাম, তো ইডলির মধ্যে চিড়ে আর কড়াইয়ের ডাল দিয়েছিলাম, দিয়ে ওটা ভিজিয়ে ইনো দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। দেখো কেমন দেবে গেছে, কি করলে কি হয় জানি না, আজকে এটা করেছি, কি সুন্দর ফুলে উঠেছিল, হঠাৎ করে কি করে নেমে গেল জানি না, এটা চালের গুঁড়ি না সুজি দিইনি কি জানি কি করে কি হলো। এক এক সময় এমন বেকায়দা মানে এমন আতেলপনা হয়ে যায়, মানে নিজেকেই না কেমন একটা মানে মানে পাগল পাগল না মনে হয় যে কী রে বাবা, কাজ সবই করেছি হয়তো দিতে পারলাম না। এটা সেদ্ধ কড়াইয়ের ডালের সাথে লাউ দিয়ে সেদ্ধ,
তো করে রেখেছি, ছেলেটাও ভালোবাসে, সবাই ভালোবাসে, আবার অনেকে খায়ও না, আমিও সবসময় পছন্দ করি না, খেতেও চাই না, খুব একটা ভালো লাগে না, সবসময় ভালো লাগে না, তবে এটার পেট ঠান্ডার পক্ষে খুব ভালো। কিন্তু দেওয়ার সময় পাতে দেওয়ার সময় ভুলে গেছি দিতে, তো কী সব চিন্তা করি, নিজেরই খেয়াল থাকে না, যখন চলে যায় তখন হাইরেই খেতে পেলো না, কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, সেই হিসেবে এই থালাগুলো সব বেঁকে গেছে, ভেঙে গেছে, তো জিনিসপত্র ছোটো ছোটো জিনিসপত্র খুঁজে পাওয়া যায় না, একটা থালার মধ্যে গুছিয়ে রাখলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যায়, বেশ ভালোও লাগে, দেখতেও বেশ ভালো সুন্দর লাগে, তো আমারও তো ভালো লেগেছে, কিন্তু তোমাদের কেমন লেগেছে জানি না, তো যাই হোক লাগে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে অবশ্যই জানিও। এটা একটা ভেজিটেবল মুগলাই পরোটা, স্কুল থেকে এসে কী কী খেতে দেবো, আমিও তো পড়াতে বেরিয়ে যাবো, সেই হিসেবে মুগকে করে দিলাম, খেতে দারুণ হয়েছে। এই দেখো, এই যে আমি আমার গোপালের জন্য এই সব জিনিস কিনলাম, সাদা রিবন, সোনালি রিবন, যখন এদের পোশাক করে দেবো এটা নিয়েছি, আর এই ববিন কেসও নিয়েছি, আর এগুলো আমার প্যান্টের জন্য, সব ইলাস্টিক নেই, কিছু সব ইলাস্টিক ঢিলা হয়ে গেছে, সেই হিসেবে নিয়েছি। যখন বানাবো দেখে দিলাম বড্ড পোকাগুলোর জন্য আমার ঘৃণা করে এইসব জিনিস, এইসব পোকাগুলো দেখো, এই পোকাগুলো দেখো, ঘৃণা করে আমার এইসব, এই জন্য এই রান্নাঘরটাকে পরিষ্কার করিনি। এই প্লাস্টিকটা লাগিয়ে খুব ভালো হয়েছে আমার, তো একবার পরিষ্কার সাবান দিয়ে একবার পরিষ্কার করে নিলাম, ব্যাস হয়ে গেল। আমি একা হাতে ফোন ধরি, একা হাতে মানে ভিডিও করি, তো সেই হিসেবে সব কিছু শেয়ার করা যায় না, বিভিন্নভাবে শেয়ার করতে পারি না, তো একাই করি বলে খুব অসুবিধাও হয়ে যায়, তো ভালো লাগলে অবশ্যই বলো তোমরা, আমারও তাহলে গরম জল বসিয়ে এই এই গ্যাসের শিকগুলোকে ভালো করে পোষা করতে হয়, তো সেই হিসেবে সব কিছু একা হাতে করতে হয়, তোমাদেরও ভিডিও করতে ভিডিও দিতে বা করতে খুব একটা অসুবিধা মানে দিতে পারি না ভালো করে, তো পাশে থেকো, আমার যেটা রিয়ালিটি সেটাই আমি তোমাদের দেখালাম। গরম জল দিয়েছিলাম, ও মা এখান দিয়ে বেরিয়ে গেছে, আবার সেই গরম জল চাপাতে হলো হলো, এটা বেকিং সোডা, বেকিং পাউডার, এটা হচ্ছে বেকিং সোডা। এই সোডাটা আমি খুব একটা ইউজ করি না, একমাত্র বাসন মাজার জন্য আর কোনো কিছু সেদ্ধর জন্য এক চিমটি, এমনি আমি বেকিং সোডা খুব একটা ইউজ করি না, যদি কোনো কিছু এফেক্ট হয় এই জন্য। তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করছি, আসলে দেখো এডিটিং করতে গেলে সারা রাত্রি জেগে করতে হয়, তো সেই জন্য ঘুমিয়ে পড়ি, আর এইসব বালিশ রাখার জায়গা নেই, বিছানার মধ্যেই রাখা হয়, তো ভেবেছিলাম যে একটা জিনিস করব শেয়ার করব, তা সম্ভব হয়ে উঠল না, এই পোকাগুলো এত বিরক্ত লাগে না, ঠাকুরের প্রসাদ প্রসাদ প্রসাদে পরে খুব বিরক্ত লাগে আমার, এইসব নোংরা জিনিস একদম পছন্দ নয়, যেদিনকে সেদিন করবো তখন শেয়ার করব। এই গোপালের জামা ভেবেছিলাম করব, আর এই বক্সটাকে ঠিক করবো ভেবেছিলাম, যেদিনকে করবো সেদিনকে অবশ্যই শেয়ার করব, কালকে অবশ্যই শেয়ার করব। আসলে এত বছর চাকরি করে করে না, মানে ঘরে থেকে আমি দুপুরবেলা কী করবো আমি ভেবে উঠতে পারি না, কী কোনো দিন করিনি, কী করবো, আসলে স্কুলের ব্যাপারে স্কুলে থাকতাম একটা ব্যাপার ছিল, সেই হিসেবে ঘরে কী করবো, কীভাবে কী সাজাবো গোছাবো বুঝে উঠতে পারি না। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আজ আসছি অন্য ভিডিও নিয়ে, আবার আসবো। ব্যাপারটা আছে,